আজকে আমি যে বিষয়টা আলোচনা করব ইউরোপের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, স্পেনের গৃহযুদ্ধ। এবং এই গৃহযুদ্ধের কারণ, প্রভাব ও বিদেশি রাষ্ট্রের ভূমিকা আমি আলোচনা করব। সাথে সাথে একটা কথা বলে রাখি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে স্পেনের গৃহযুদ্ধ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ঘটনা, যে ঘটনা কিন্তু শুধুমাত্র স্পেনের অভ্যন্তর নয়, সারা ইউরোপে একটা প্রভাব ফেলেছিল। চলো দেখি এই গৃহযুদ্ধের পটভূমি কী ছিল এবং এই গৃহযুদ্ধে বিদেশি রাষ্ট্রের ভূমিকা কী ছিল এবং বা তারা কীভাবে এই একটা দেশের অভ্যন্তরীণ ঘটনার সাথে জড়িয়ে পড়েছিল। চলো দেখি স্পেনের গৃহযুদ্ধ। স্পেনের গৃহযুদ্ধে আমি এখানে একটা ম্যাপে দেখিয়েছি জুলাই 1936 সালে স্পেনের অবস্থান কেমন ছিল। এই লাল অংশগুলো হচ্ছে সরকার পক্ষ, আর এই ছাই রঙের বা রঙবিহীন এই অংশগুলো হচ্ছে বিদ্রোহী পক্ষ। তোমরা ম্যাপটা দেখে নেবে, আমার আরেকটা ভিডিও আছে যেখানে আমি ম্যাপের মাধ্যমেই বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি। এই ম্যাপটার মাধ্যমে আমরা একবার দেখে নেব ঠিক কোথায় কোন দেশটা অবস্থান করছে। স্পেন, এই অংশটা হচ্ছে স্পেন এবং স্পেনের গায়ে এই অংশটা হচ্ছে পর্তুগাল। এই গৃহযুদ্ধে আর যে যে দেশগুলি খুব প্রাসঙ্গিক ছিল সেগুলো একটু অবস্থান দেখে নেব। এই স্পেনের ওপরেই ঠিক রয়েছে ফ্রান্স, এটা হচ্ছে যুক্তরাজ্য বা ব্রিটেন, জার্মানি, এইখানটা দেখতে পাচ্ছ ইতালি। ভালো করে ম্যাপে অবস্থানগুলো দেখে নেবে। আর হচ্ছে এই অংশটায় রাশিয়া, ঠিক আছে। রাশিয়া ইউরোপের মধ্যে কিছুটা অংশ রয়েছে, বাকিটা বাইরে রয়েছে। এই হচ্ছে মোটামুটি ইউরোপের অবস্থানটা। ম্যাপটার মধ্যে দেখো এখানে স্পেন রয়েছে আর ফ্রান্স, এখানে লন্ডন বা ব্রিটেন যেটা, আর জার্মানি এই অংশটাতে, ইটালি এই অংশে, আর রাশিয়া এই দিকটায় আছে। আমরা এখানে যেটা দেখব, এই যে যে অংশটা ভূমধ্যসাগরকে মূলত এই এরিয়ার মাধ্যমে এখানে চিহ্নিত করা হচ্ছে, এই ভূমধ্যসাগরে এইখানটা হচ্ছে জিব্রাল্টার প্রণালী, যেটা একসময় স্পেনের অধীনে ছিল, ঠিক আছে। এবার হচ্ছে এই গৃহযুদ্ধের পটভূমি কী ছিল বা গৃহযুদ্ধ যখন শুরু হচ্ছে তখন স্পেনের অবস্থা কী ছিল, আমরা এখানে কয়েকটা ধাপে ধাপে আলোচনাটা করব। স্পেন এর অবস্থা কেমন ছিল? স্পেন 19 শতকের শেষ দিকে একটা দুর্বল রাষ্ট্রে পরিণত হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে। তার সমাজ ব্যবস্থা ছিল মধ্যযুগীয় এবং যেখানে বিভিন্ন অর্থনীতি, কৃষি অর্থনীতি রয়েছে, এখানে জমির একটা অংশ অভিজাতদের হাতেই বেশি অংশটা চলে গেছে, যেখানে যার ফলে দুর্নীতিতে ভরে গেছে যেন স্পেন। স্পেনে এই রাজার শাসনে বা নিয়মতান্ত্রিক রাজতন্ত্রে স্পেন একটা দুর্বল রাষ্ট্রে পরিণত হচ্ছে, যার ফলে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ইউরোপের অন্যান্য দেশের মতো স্পেনও দুর্বল রাষ্ট্রে পরিণত হয়েছে। এবং তার শেষ সংযোজন বলতে পারি এই 1898 সালে, দেখো দক্ষিণ আমেরিকায় স্পেনের উপনিবেশ হাতছাড়া হয়ে যাচ্ছে। এছাড়া ব্রিটেন জিব্রাল্টার প্রণালী দখল করে নিচ্ছে। আমি আগে ম্যাপটাতে দেখালাম কোথায় জিব্রাল্টার প্রণালী রয়েছে, এই অংশটাতে, এটা স্পেনের হাতছাড়া হয়ে যাচ্ছে, যার ফলে স্পেনের আরও তার আর্থিক, তার রাজনৈতিক বিভিন্নভাবে তার মর্যাদা কমে যাচ্ছে, যেটা কিন্তু স্পেনবাসীর মনে একটা আঘাত এনেছিল। এবং এই রাজতন্ত্র কতদিন পর্যন্ত চলেছিল? 1923 সাল পর্যন্ত, তার মানে প্রথম বিশ্বযুদ্ধের শেষ হওয়ার মাত্র 4 বছর পর্যন্ত এই রাজতন্ত্র টিকেছিল। রাজতন্ত্র যখন এই সমস্ত যে অভ্যন্তরীণ পরিস্থিতি তৈরি হয়েছিল, স্পেনে অর্থনীতি ভেঙে যাচ্ছে, আঞ্চলিক বৈষম্য বা দ্বন্দ্ব বাড়ছে, শিল্পে তার প্রসার রোধ হয়ে যাচ্ছে, সেইগুলোর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এখানে দেখো রাজা ত্রয়োদশ আলফানসো স্পেনের আর্থসামাজিক অবস্থার হাত থেকে বাঁচার জন্য সে কিন্তু একটা উদ্যোগ নিচ্ছে। সে কী করছে এটা আমরা দেখতে পাচ্ছি এখানে, সে একজন সমন্বয়কের হাতে তার ক্ষমতা তুলে দিচ্ছে, ঠিক আছে, সেটা আমরা পাচ্ছি। তার আগে আগে দেখানো যে শ্রমিক আন্দোলন, যে ব্যাপারগুলো আমি বললাম একবার, তোমরা একটু ভালো করে দেখে নেবে স্লাইডটা। এবার এখানে দেখো যে সে তার রাজতন্ত্রের দুর্বলতার থেকে বাঁচার জন্য 1923 সালে একজন সামরিক শাসক, তার নাম হচ্ছে প্রাইমো ডি রিভেরার হাতে তার ক্ষমতা তুলে দিয়েছে, ঠিক আছে। এবার এই প্রাইমো ডি রিভেরার 1923 সালে রাজার শাসনের পর একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করছে স্পেনে।
তার এই একমায়াতন্ত্রিক শাসনকালে বা তার স্বৈর শাসনের কালে স্পেনে বিভিন্ন কিছু পরিবর্তন হয়েছিল, স্পেনের কিছুটা উন্নতি হয়েছিল আমরা বলতে পারি, বিভিন্ন ঐতিহাসিক সেটাই বলে। এবং 1930 সালে কিন্তু বিশ্বব্যাপী যে অর্থনৈতিক মন্দা, তার ফলে স্পেনের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এবং এই একনায়কতন্ত্র শাসনের বিরুদ্ধে জনগণ বিদ্রোহী হচ্ছে এবং এই শাসনের অবসান ঘটছে। এই তৃতীয় পর্বে 1931 থেকে 1936 এই সময় বিভিন্ন পরিবর্তন ঘটেছে, কিন্তু প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এই সময়টায়। 1931 সালে নিসেটো জামারো এই প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট, আর এর প্রধানমন্ত্রী ছিল ম্যানুয়েল অজানা। এই ব্যাপারগুলো একটু ভালো করে নোট করে নেবে তোমরা। এই শাসন পর্বে স্পেনে বিভিন্ন রকমের সংস্কার কার্য শুরু হয়েছিল, তার মধ্যে ধর্মনিরপেক্ষ শাসন, অভিজাত বা যাদের ভূস্বামীদের কাছ থেকে জমি কেড়ে নিয়ে গরিবদের মধ্যে বা বিভিন্ন মানুষের মধ্যে জমিকে দিয়ে দেওয়া বণ্টন করে, যার ফলে এই প্রজাতন্ত্রের বিরুদ্ধে অভিজাত ও রাজতন্ত্রের সমর্থকরা বিভিন্নভাবে প্রজাতন্ত্রকে বিপন্ন করে তোলার একটা চেষ্টা করছিল। এবং সেটাই হচ্ছে বারবার তোমরা এখানে দেখতে পাবে যে কিভাবে এই প্রজাতন্ত্রকে তারা সমস্যায় ফেলছে। এই সময়কালে 1936 সালে আবার নতুন করে নির্বাচন হচ্ছে। এই প্রজাতন্ত্রের কার্যকাল ছিল 4 বছর, তারপরে নির্বাচন হচ্ছে এবং এই নির্বাচনের পর আমরা দেখতে পাবো 1936 সালে যারা বামপন্থী একটা পপুলার ফ্রন্ট গঠিত হচ্ছে, বাম মনোভাবাপন্ন দলগুলি নিয়ে, তাদের মধ্যে প্রজাতান্ত্রিক যারা সরকার পক্ষে ছিল, সমাজতান্ত্রিক দল, এদেরকে নিয়ে একটা পপুলার ফ্রন্ট গঠিত হচ্ছে। এই পপুলার ফ্রন্ট 1936 সালে নির্বাচনে ক্ষমতায় এলে বিদ্রোহের কিন্তু এই সময়টায় সূচনা হচ্ছে। তার কারণ এখানে ফ্রন্ট ক্ষমতায় আসার পর তারা দেখতে পেল যে সরকার বিরোধী কার্যকলাপে কাদের অংশগ্রহণ বেশি রয়েছে, বিভিন্ন শ্রেণীর অংশগ্রহণ, যারা দক্ষিণপন্থী ছিল এবং যারা উগ্রপন্থী ছিল তাদের সংযোগ বা তাদের কার্যকলাপ বেশি রয়েছে। এছাড়া সরকারের সেনাবাহিনীর অনেক অফিসার এবং সেনা কার্যকলাপ যারা সেনাবাহিনীর সাথে যারা যুক্ত ছিল তারা কিন্তু সরকারের বিরোধী কার্যকলাপ যোগদান করেছিল, যার ফলে এখানে দেখতে পাবে যে সেনা অফিসারদেরকে জোর করে বদলি বা সেনাবাহিনী থেকে তাদেরকে অবসর নিতে বাধ্য করা হচ্ছে, যার ফলে সেনাবাহিনীর মধ্যে কিন্তু একটা ক্ষোভ দেখা দিয়েছিল এবং এই ক্ষোভকে কাজে লাগে যেন ডানপন্থী ও তার সহযোগী উগ্রপন্থী দলগুলি এগিয়ে আসছে। তারা কি করছে, সেনাবাহিনীর এই ক্ষোভটাকে কাজে লাগিয়ে দেশে একটা বিরোধী হাওয়া বা বিদ্রোহের সূচনা করছে। এখানে তোমাদেরকে একটা কথা বলি, জেনারেল ফ্রাঙ্কো সেও একজন সেনাবাহিনীর অফিসার ছিল, তাকে নির্বাসনে পাঠানো হয়েছিল। সে কিন্তু দেখা যাবে এইরকম একটা পরিস্থিতিতে স্পেনের যে উপনিবেশ মরক্কোয় এসে সে এই বিদ্রোহ বাহিনীর নেতৃত্ব গ্রহণ করছে। তার মানে এখানে যে পরিবর্তনটা শুরু হয়েছিল এই পপুলার ফ্রন্ট বা তাদের হাত ধরে, সেখানে কিন্তু জেনারেল ফ্রাঙ্কো এসে যোগদান করছে দেখতে পাবে, যার ফলে গৃহযুদ্ধের এতদিন পর্যন্ত 1923 পর্যন্ত রাজতন্ত্র চলেছে, 1923 থেকে 1930 পর্যন্ত একনায়কতন্ত্র শাসন চলেছে, তারপর 1931 থেকে 1936 পর্যন্ত প্রজাতান্ত্রিক দল। এই প্রজাতান্ত্রিক দল যে বিভিন্ন সংস্কার করেছিল, যেখানে দেখা যাবে উগ্রপন্থী বা ডানপন্থী দল বা যাজক বা অভিজাত এদের বিভিন্নভাবে তাদের সুযোগ সুবিধা কমিয়ে দেওয়া হয়েছিল বা তাদের সুযোগ সুবিধা কেটে নিয়ে যেন গরিব বা সেই সময় নিম্নবিত্ত মানুষদেরকে দেওয়া হচ্ছে, যার ফলে তারা কিন্তু সরকার বিরোধী হয়ে পড়েছিল। সরকার দুটো যে দুটো পক্ষের মধ্যে গৃহযুদ্ধ হয়েছিল তাদের মধ্যে প্রজাতন্ত্রী দল বা যাদেরকে পপুলার ফ্রন্ট বলছি, এদের সরকার পক্ষে কে ছিল দেখো, প্রজাতান্ত্রিক বা সমাজতান্ত্রিক মনোভাবাপন্ন দলগুলি ছিল, এর সাথে ছিল রিপাবলিকান দল নামে এরা পরিচিত, ঠিক আছে। এদের মধ্যে কৃষক, শ্রমিক, মধ্যবিত্তদের সংখ্যাই বেশি ছিল। এই প্রজাতান্ত্রিক দল হচ্ছে সরকার পক্ষে, ভালো করে খেয়াল রাখবে। এরপর দেখো বিদ্রোহী দল, মানে যারা বিদ্রোহ করছে, এখানে সেই জেনারেল ফ্রাঙ্কো ছিল এই বিদ্রোহী দলের নেতা, ঠিক আছে। এখানে কারা কারা ছিল, তো দক্ষিণপন্থী রাজতন্ত্রের সমর্থক যারা ছিল, যাজক, ভূস্বামী, পুঁজিপতি, এরা ছিল এই দলে। এরা ন্যাশনালিস্ট বা জাতীয়তাবাদী দল নামেও পরিচিত ছিল। তাহলে দুটো দল মূলত গৃহযুদ্ধে পরস্পরের পক্ষে বিরুদ্ধে লড়েছিল, তারা হচ্ছে এই প্রজাতন্ত্রী দল একটা, আর একটাকে বিদ্রোহী দল বলতে পারি বা যাদের ন্যাশনালিস্ট নামে পরিচিত ছিল, আর এরা রিপাবলিকান নামে পরিচিত ছিল। এরপর আমরা দেখব যে এই গৃহযুদ্ধে বিদেশি রাষ্ট্রের ভূমিকা কী ছিল, অর্থাৎ বিদেশি রাষ্ট্রগুলো গৃহযুদ্ধে তারা কীভাবে জড়িয়ে পড়ছে। দেখো একটা দেশের অভ্যন্তরীণ বিদ্রোহ
অথচ দেখা যাবে বিদেশি রাষ্ট্রগুলো তাদের নিজ নিজ স্বার্থে, তাদের রাষ্ট্রের নিজের রাষ্ট্রে পরিচালনার স্বার্থে বা তাদের পররাষ্ট্রনীতির উদ্দেশ্যে তারা কিন্তু এই দেশের সাথে যুক্ত হয়ে পড়ছে একটা দেশের গৃহযুদ্ধে। প্রথমেই আমরা স্বৈরাচারী দুটো দেশ ইতালি ও জার্মানির কথা দেখব, যেখানে মুসোলিনি ও হিটলার তাদের ফ্যাসিবাদী সরকার চালাত। তারা চাইছিল ইউরোপে ফ্যাসিবাদের বৃদ্ধি ক্ষমতা বৃদ্ধি হোক, তাই তারা জেনারেল ফ্রাঙ্কোকে সমর্থন করছে। তারা জেনারেল ফ্রাঙ্কোকে সেনা যুদ্ধের উপকরণ দিয়ে সাহায্য করছে, কিন্তু তার মানে কি তারা একনায়কতন্ত্রে ক্ষমতা বৃদ্ধি করছে। এদের আশা ছিল ফ্রাঙ্কো জয়লাভ করলে, যেটা আগে বললাম আমি, একনায়কতন্ত্রের ক্ষমতা বৃদ্ধি পাবে ইউরোপে। এছাড়া আরেকটা কথা ঐতিহাসিকরা বলে থাকেন, হিটলার কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে যে তার প্রতিশোধমূলক যে নীতি গ্রহণ করেছিল, সেই নীতি বা বদলা নেওয়ার জন্য বা প্রতিশোধ নেওয়ার জন্য তার বিমানবাহিনী, তার নৌবাহিনীকে সে ভীষণভাবে শক্তিশালী করে তুলেছিল, এবং সে যেন দেখে নিতে চাইছে, যার ফলে স্পেনের গৃহযুদ্ধকে বলা হয় থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রিহার্সাল বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে যেন একটা শক্তি পরীক্ষা করোনা, সেটাই এখানে হিটলার করছে বলে ঐতিহাসিক বলছেন। হিটলার বিখ্যাত বিমানবাহিনী তার এই গৃহযুদ্ধে সে বিমানবাহিনীদের ট্যাঙ্ক দিয়ে ইত্যাদি দিয়ে সাহায্য করে একটা দেশের অভ্যন্তরীণ গণযোগকে কীভাবে সারা পৃথিবীব্যাপী যেন ছড়িয়ে দিতে চেয়েছিল, যার ফলে অনেকে এই গৃহযুদ্ধকে কিন্তু একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষুদ্র সংস্করণ বলেও থাকে। এক্ষেত্রে রাশিয়ার কী ভূমিকা ছিল? রাশিয়া প্রজাতান্ত্রিক সরকারকে সমর্থন করেছিল, অর্থাৎ সরকার পক্ষে যারা ছিল তাদের সমর্থন করেছিল এবং তাদেরকে ধাপে ধাপে বিভিন্নভাবে এদেরকে সেনা অস্ত্র ইত্যাদি দিয়ে সমর্থন করেছিল, এবং তারা রাশিয়া চাইছিল একান্তেই যে ফ্যাসিবাদের বিরুদ্ধে দমন করার জন্য, যাতে ফ্যাসিবাদের শক্তি বৃদ্ধি না পায়। এবং এক্ষেত্রে আমরা বলতে পারি রাশিয়া কিন্তু গণতান্ত্রিক দেশ ইংল্যান্ড ও ফ্রান্সের সাথে এবং আমেরিকার সাথেও একটা জোট গঠন করে এই জার্মানি আর ইটালিকে দমন করতে চেয়েছিল। কারণ জার্মানি ইটালি ছিল কোন দলের সমর্থক? তারা ছিল হচ্ছে এই একনায়কতন্ত্রী দলের সমর্থক, তাই তাদেরকে দমন করার জন্য রাশিয়া একটা জোট গঠন করতে চেয়েছিল, কিন্তু এক্ষেত্রে রাশিয়ার উদ্যোগ পুরোপুরিভাবে ব্যর্থ হচ্ছে, যার ফলে গৃহযুদ্ধে কিন্তু জেনারেল ফ্রাঙ্কো অ্যাডভান্টেজ পেয়েছিল, এটা ভালো করে খেয়াল রাখতে হবে আমাদের। এরপর ইংল্যান্ড ও ফ্রান্সের ভূমিকা কী ছিল? ইংল্যান্ড আর ফ্রান্সের মতো শক্তিশালী একটি গণতান্ত্রিক দেশ কিন্তু এক্ষেত্রে তারা নিরপেক্ষ থাকছে, এক কথায় তারা ফ্যাসিবাদী শক্তিকে তোষণ করছে, কারণ তাদের কাছে ফ্যাসিবাদী শক্তিকে দিয়ে সাম্যবাদী শক্তি অর্থাৎ রাশিয়াকে দমন করতে চেয়েছিল। তারা চাইছিল এই রাশিয়াকে দমন করতে, কারণ তাদের কাছে ফ্যাসিবাদের তুলনায় সাম্যবাদ অনেক বেশি ভয়ানক ছিল। এক্ষেত্রে দেখতে পাবো আমরা এই তোষণ বা নিরপেক্ষ থাকার জন্য হিটলার ও মুসোলিনির শক্তি বৃদ্ধি পাচ্ছে। এই মুসোলিনি বা হিটলারের শক্তি বৃদ্ধি পাওয়া কিন্তু এই গৃহযুদ্ধের পক্ষে ভালো হয়নি। এক্ষেত্রে কী ভালো হয়নি? কারণ জেনারেল ফ্রাঙ্কো যে একনায়কতন্ত্রের সমর্থক ছিল, যারা বিদ্রোহী দলের ছিল, তারা কিন্তু যার ফলে এই গৃহযুদ্ধে অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছে এবং তারা সরকার পক্ষের বিরুদ্ধে লড়ে যাচ্ছে। তাহলে আমরা গৃহযুদ্ধে যে ব্যাপারটা সবচেয়ে কষ্ট, গৃহযুদ্ধে তিনটে পক্ষ বিদেশি রাষ্ট্রদেরকে আমরা তিনটে ক্যাটাগরিতে ভাগ করব, ভাগ করেছি বা আমরা করতে পারি। প্রথম পক্ষে ছিল জার্মানি ইতালি, যারা কিন্তু খেয়াল রাখবে যে যারা হচ্ছে জেনারেল ফ্রাঙ্কোকে অর্থাৎ একনায়কতান্ত্রিক সরকারকে সমর্থন করেছিল, একনায়কতান্ত্রিক সরকারকে তারা সমর্থন করে ইউরোপে একনায়কতন্ত্রের ক্ষমতা বৃদ্ধি ঘটাতে চেয়েছিল। আর রাশিয়া কী চাইছে? একনায়কতন্ত্রকে ধ্বংস করে ফ্যাসিবাদকে, একনায়কতন্ত্র বা ফ্যাসিবাদকে ধ্বংস করে ইউরোপে প্রজাতন্ত্রের শক্তি বা সাম্যবাদের শক্তি বৃদ্ধি করতে। ইংল্যান্ড ফ্রান্সের ক্ষেত্রেও তাদের যে নিশ্চুপ ছিল সেটাকে একরকমের তোষণ নীতি বলা যায়, যা তোষণ নীতির ফলে কিন্তু জেনারেল ফ্রাঙ্কোর ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে এবং এই গৃহযুদ্ধে জেনারেল ফ্রাঙ্কোই শেষ পর্যন্ত জয়লাভ করছে বলতে পারি। ঠিক আছে, এরপর দেখো প্রভাব, এই গৃহযুদ্ধের প্রভাব কী ছিল? এত বড় একটি একটা গৃহযুদ্ধ, যে দেশের একটা অভ্যন্তরীণ যুদ্ধকে নিয়ে সারা ইউরোপ তাদের নিজেদের সমস্যা তৈরি করেছিল, সেই যুদ্ধে প্রতিক্রিয়াশীল শক্তির ক্ষমতা বৃদ্ধি পেয়েছিল অর্থাৎ একনায়কতন্ত্রী বা ফ্যাসিবাদী ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। তোষণ নীতি ব্যর্থ হচ্ছে, কারণ দেখা যাবে ইংল্যান্ড আর ফ্রান্স যে উদ্দেশ্যে জেনারেল ফ্রাঙ্কোকে ক্ষমতা বৃদ্ধি করতে চেয়েছিল, জেনারেল ফ্রাঙ্কো সাথে সাথে হিটলারের ক্ষমতা বৃদ্ধি করতে চেয়েছিল, তার সেই উদ্দেশ্য কিন্তু ব্যর্থ হচ্ছে, তাই তোষণ নীতি ব্যর্থ হচ্ছে বলা হচ্ছে।
রাশিয়া পশ্চিমী গণতন্ত্রের মধ্যেকার জোটের সম্ভাবনা শেষ হয়েছে। আমরা দেখতে পাবো এর পরে পরেই কিন্তু হিটলার রাশিয়ার সাথে অনাক্রমণ চুক্তি করেছিল। তাহলে এই রাশিয়ার পশ্চিমী গণতন্ত্রের মধ্যে যে জোটের সম্ভাবনা তৈরি হয়েছিল সেটা কিন্তু ভেঙে যাচ্ছে, তার সেই জোটটা তৈরি হচ্ছে না। এরপরে হিটলার রাশিয়াকে নিজের পক্ষে নিয়ে চলে আসছে, যা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা বড় ভূমিকা নিয়েছিল। এরপর মধ্য আর পূর্ব ইউরোপে হিটলারের ক্ষমতা বৃদ্ধি। অনেক ঐতিহাসিক বলে থাকেন যে হিটলার কিন্তু এই গৃহযুদ্ধের সুযোগে তার যে অস্ত্রের ক্ষমতা বা তার সামরিক বাহিনী কতটা প্রস্তুত সেটা দেখার পাশাপাশি মধ্য ও দক্ষিণ পূর্ব ইউরোপে তার স্ট্র্যাটেজি ঠিক করছিল, তার সে কৌশল ঠিক করছিল, কিভাবে কোন দেশের সাথে কিভাবে তার যুদ্ধেতে অগ্রসর হবে। মধ্য আর দক্ষিণ পূর্ব ইউরোপে তার ক্ষমতা বৃদ্ধি করছিল। আমরা ম্যাপটা দেখলেই বুঝতে পারবো ঠিক কোথায়, ম্যাপটা একবার দেখে নিলে পরিষ্কার হয়ে যাবে। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি কিন্তু এখানেই এখানেই শেষ হয়েছিল বলতে পারি। এই যুদ্ধের মাধ্যমেই, এই গৃহযুদ্ধেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য স্টেজ রিহার্সাল শেষ হচ্ছে, যার ফলে এভাবে গৃহযুদ্ধের পরিসমাপ্তি ঘটছে এবং শেষ পর্যন্ত জেনারেল ফ্রাঙ্কো 1939 সালের মার্চ মাসে স্পেনে গৃহযুদ্ধে ক্ষমতা লাভ করছে। এবং তাই এই ক্ষমতা লাভ করার পরে একনায়কতান্ত্রিক সরকারকে ইংল্যান্ড ও ফ্রান্সের মতো সরকার এরা স্বীকৃতি দিচ্ছে এবং গৃহযুদ্ধ শেষ হচ্ছে।